শেষ স্তরে আগেই পা দিয়ে রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্স। আজ রোববার খুলনাকে 19 রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সও। রংপুরের আজকের জয়ে বিপিএলে শেষ স্তরের আশা শেষ হলো সিলেট সিক্সার্স এবং রাজশাহী কিংসের। আজ রংপুর হারলে এবং সিলেট পরবর্তী ম্যাচ জিতলে এবং রংপুর শেষ ম্যাচে আবারও হারলে শেষ স্তরে যেত নাসির হোসেনের সিলেট সিক্সার্স। কিন্তু মাশরাফির দলের দারুণ জয়ে পঞ্চম স্থান থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদেরকে। 11 ম্যাচে 6 জয় এবং 5 পরাজয় নিয়ে রংপুর রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে, তাদের ঠিক উপরে রয়েছে খুলনা টাইটান্স। 13 পয়েন্ট তাদের, 6 ম্যাচে জিতেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল, হেরেছে 4টিতে। খুলনার মতো সমান 13 পয়েন্ট এবং জয় পরাজয় সাকিবের ঢাকা ডায়নামাইটসেরও, কিন্তু রান রেটে এগিয়ে থাকায় 2-এ সাকিব আল হাসান। সবথেকে ভালো অবস্থানে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স, 10 ম্যাচে 8 জয় এবং 2 হারে, 6 পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। 2 ম্যাচ হাতে রেখে শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। 4 দল প্লে অফ নিশ্চিত করলেও এবার আসল লড়াই 3 দলের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স শীর্ষেই থাকছে, ঢাকা রংপুর এবং খুলনা লড়াই করবে সেরা 2-এ থাকতে। সেরা 2-এ থাকতে পারলে ফাইনালে যাওয়ার 2টি সুযোগ থাকবে 3 দল। খুলনার পরবর্তী ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে, শেষ ম্যাচে খুলনা জয় পেলে সেরা 2-এ উঠবে, হারলে 3-এই থাকবে দলটি। পরদিন নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি রংপুর ও ঢাকা। সেরা 2-এর লড়াইটা হবে সাকিব এবং মাশরাফির মধ্যে, যে দল জিতবে সেই দল সঙ্গী হবে তামিমের দলের। শীর্ষে থাকা 2 দল 8 ডিসেম্বর খেলবে এলিমিনেটর ম্যাচ, যে দল জিতবে সেই দল চলে যাবে ফাইনালে, হেরে যাওয়া দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। পয়েন্ট তালিকার 3 এবং 4 নম্বর দল খেলবে প্রথম কোয়ালিফায়ার, বিজয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এলিমিনেটরে হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার, প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি হবে 8 ডিসেম্বর রাতে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে 10 ডিসেম্বর রাতে, টুর্নামেন্টের ফাইনাল হবে 12 ডিসেম্বর।